হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। যাত্রাবাড়ির পাইকারি মাছ বাজার থেকে মাই লাইফের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন। আর যারা ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তারা আমাদের পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা চলুন তাহলে আজকের ভিডিওটি বড় সাইজের লাল কোরাল মাছের দাম দিয়ে শুরু করি। আপনারা এই মুহূর্তে যে ফ্রেশ কোয়ালিটির লাল কোরাল মাছগুলো দেখছেন, দেখুন কত সুন্দর মাছ। আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 400 টাকা থেকে 420 টাকা কেজি। লাল কোরাল মাছের পাশাপাশি এবার আপনাদেরকে জানিয়ে দেব ছোট সাইজের আইর মাছের দাম। এই যে ছোট সাইজের আইর মাছগুলো দেখছেন, এগুলো একটু লো কোয়ালিটির মাছ। আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 350 টাকা থেকে 380 টাকা কেজি। বন্ধুরা, আইর মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে ছোট সাইজের ফ্রেশ কোয়ালিটির কাকিলা মাছগুলো দেখছেন, দেখুন কত সুন্দর কাকিলা মাছ এগুলো। আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 420 টাকা থেকে 450 টাকা কেজি। এখন চলুন জেনে আসা যাক বড় সাইজের ভারতীয় বাইম মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে ভারতীয় বড় সাইজের বাইম মাছগুলো দেখছেন, এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 500 টাকা থেকে 550 টাকা কেজি। দেখুন কত বড় সাইজের বাইম এগুলো। বাইম মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি হচ্ছে ফলুই মাছ। এগুলো হচ্ছে ছোট সাইজের ফলুই, আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 200 টাকা থেকে 250 টাকা কেজি। ফলুই মাছের পাশাপাশি আপনাদেরকে আরও জানিয়ে দেব ছোট সাইজের দাঁতিনা মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে ছোট সাইজের ফ্রেশ কোয়ালিটির দাঁতিনা মাছগুলো দেখছেন, এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 180 টাকা থেকে 200 টাকা কেজি। দাঁতিনা মাছের দাম তো জানা হয়ে গেল, এবার চলুন জেনে আসা যাক বিল চিংড়ির দাম। দেখুন কত সুন্দর একদম ফ্রেশ কোয়ালিটির বিল চিংড়ি এগুলো। আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 500 টাকা থেকে 520 টাকা কেজি। বিল চিংড়ির পরে আপনাদেরকে আরও জানিয়ে দেব ছোট সাইজের সরপুটি মাছের দাম। আর এই ছোট সাইজের ফ্রেশ কোয়ালিটির সরপুটি মাছগুলো আজকে বিক্রি হচ্ছে 120 টাকা থেকে 140 টাকা কেজি দামে। বন্ধুরা, ছোট সাইজের সরপুটি মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে কেজি সাইজের কোরাল মাছগুলো দেখছেন, এই কেজি সাইজের দেশি কোরাল মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 560 টাকা থেকে 580 টাকা কেজি। কোরাল মাছের পাশাপাশি এবার আপনাদেরকে জানিয়ে দেব চাকা চিংড়ির দাম। এগুলো একটু ছোট সাইজের চাকা চিংড়ি এবং এর ভিতরে চালি চিংড়িও আছে মিক্স করা। আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র 450 টাকা কেজি। বন্ধুরা, চাকা চিংড়ির পাশাপাশি এবার চলুন জেনে আসি সামুদ্রিক চাপিলা মাছের দাম। দেখুন একদম ফ্রেশ কোয়ালিটির সামুদ্রিক চাপিলা। আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 130 টাকা থেকে 150 টাকা কেজি। বন্ধুরা, চাপিলা মাছের পাশাপাশি এবার চলুন জেনে আসা যাক ফ্রেশ কোয়ালিটির রূপচাঁদা বা পমফ্রেট মাছের দাম। প্রথমে আপনারা যে 6.5 কেজি রূপচাঁদা বা পমফ্রেটগুলো দেখছেন, এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 950 টাকা কেজি। পাশাপাশি এখানে আরও বিক্রি হচ্ছে 5.5 কেজি রূপচাঁদা বা পমফ্রেট। আর এই 5.5 কেজি রূপচাঁদা বা পমফ্রেটগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 1050 টাকা কেজি। দেখুন একদম ফ্রেশ কোয়ালিটির মাছ এগুলো। বন্ধুরা, রূপচাঁদা মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি হচ্ছে ফ্রেশ কোয়ালিটির কাসকি মাছ। আর এই ফ্রেশ কোয়ালিটির কাসকি মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 320 টাকা থেকে 350 টাকা কেজি। আর এই সাইটে আছে একটু লো কোয়ালিটির কাসকি মাছ, মাছগুলো দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন। আর এগুলো আজকে বিক্রি হচ্ছে 200 টাকা থেকে 220 টাকা কেজি। কাসকি মাছের পরে এবার আপনাদেরকে জানিয়ে দেব ইলিশ মাছের দাম। প্রথমে যে কেজি সাইজের ইলিশ মাছগুলো দেখছেন, এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 1650 টাকা থেকে 1680 টাকা কেজি। কেজি সাইজের ইলিশের দাম তো জেনে নিয়েছি, এবার চলুন জেনে আসা যাক 300 গ্রাম সাইজের ইলিশের দাম। আপনারা এই মুহূর্তে যে 300 গ্রাম সাইজের ইলিশ মাছগুলো দেখছেন, এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 780 টাকা থেকে 800 টাকা কেজি। ইলিশ মাছের পাশাপাশি এবার আপনাদেরকে জানিয়ে দেব ছোট সাইজের সামুদ্রিক বেলে মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে ফ্রেশ কোয়ালিটির সামুদ্রিক বেলে মাছগুলো দেখছেন, এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 260 টাকা থেকে 280 টাকা কেজি। বন্ধুরা, সামুদ্রিক বেলে মাছের পাশাপাশি এবার আপনাদেরকে জানিয়ে দেব ফ্রেশ কোয়ালিটির সামুদ্রিক কাঁকড়ার দাম। আপনারা এই মুহূর্তে যে ফ্রেশ কোয়ালিটির সামুদ্রিক কাঁকড়াগুলো দেখছেন, এগুলো আপনারা পাইকারি 80 টাকা থেকে 100 টাকার মধ্যে পেয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, আমাদের আপলোড করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না।
আপনারা এই মুহূর্তে যে ছোট সাইজের ফ্রেশ কোয়ালিটির পোয়া মাছগুলো দেখছেন, এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 220 টাকা থেকে 250 টাকা কেজি। ছোট পোয়ার পাশাপাশি এখানে আরও বিক্রি হচ্ছে বড় সাইজের ফ্রেশ কোয়ালিটির লইট্টা মাছ, আর এই লইট্টা মাছগুলো আপনারা পাইকারি পেয়ে যাবেন 150 টাকা থেকে 160 টাকার মধ্যে। লইট্টা মাছের পরে এবার চলুন জেনে আসা যাক কেজি সাইজ সিলভার মাছের দাম। আর এগুলো কিন্তু বরফ ছাড়া একদম তাজা সিলভার, আর এগুলো আজকে বিক্রি হচ্ছে শুধুমাত্র 110 টাকা থেকে 120 টাকা কেজি দামে। বন্ধুরা, এবার চলুন বড় সাইজের কোরাল মাছের দামটিও জেনে নিই। আপনারা এই মুহূর্তে যে বড় বড় সাইজের দেশি কোরাল মাছগুলো দেখছেন, এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 700 টাকা থেকে 750 টাকা কেজি। কোরাল মাছের পাশাপাশি আবারও চলুন জেনে আসা যাক ইলিশ মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে 6 কেজি ইলিশ মাছগুলো দেখছেন, এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 550 টাকা থেকে 580 টাকা কেজি। ইলিশ মাছের পরে এবার আপনাদেরকে জানিয়ে দেব কাতলা মাছের দাম। আর এই কাতলা মাছের এক একটির ওজন 1 কেজি 300 থেকে 1 কেজি 500 গ্রাম পর্যন্ত, আর এগুলো বিক্রি হচ্ছে 220 টাকা থেকে 240 টাকা কেজি। পাশাপাশি এখানে আরও আছে 700 থেকে 800 গ্রাম সাইজের কাটু মাছ, আর এগুলো আজকে বিক্রি হচ্ছে 160 টাকা থেকে 180 টাকা কেজি। বন্ধুরা, এবার আপনারা যে ছোটো সাইজের রুই মাছগুলো দেখছেন, এগুলো একটু লো কোয়ালিটির, আর এগুলো আজকে বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকা কেজি। এবার চলুন একটু চিংড়ি মাছের দাম জেনে আসি। প্রথমে যে বাগদা চিংড়িগুলো দেখছেন, এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 640 টাকা থেকে 650 টাকা কেজি। বাগদার পাশাপাশি এখানে আরও বিক্রি হচ্ছে গলদা চিংড়ি। দেখুন, এই ফ্রেশ কোয়ালিটির গলদা চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 780 টাকা থেকে 800 টাকা কেজি। প্রিয় বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন। আর যারা ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, তারা আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখুন। আমাদের ফেসবুক পেজের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। বন্ধুরা, আপনারা এই মুহূর্তে যে সামুদ্রিক বেলে মাছগুলো দেখছেন, এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 270 টাকা থেকে 280 টাকা কেজি। বন্ধুরা, আবারও চলুন বেশ কিছু চিংড়ির দাম জেনে আসা যাক। প্রথমে আপনারা যে বাগদা চিংড়িগুলো দেখছেন, এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 620 টাকা থেকে 640 টাকা কেজি। বাগদার পাশাপাশি এখানে আরও বিক্রি হচ্ছে ছোটো সাইজের গলদা চিংড়ি, আর এই ছোটো সাইজের গলদা চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 700 থেকে 750 টাকা কেজি। ছোটো গলদার পাশাপাশি এখানে আরও আছে মাঝারি সাইজের গলদা চিংড়ি, আর এগুলো কিন্তু সবই চাষের গলদা, আর এই মাঝারি সাইজের গলদাগুলো 20 থেকে 22 টাকা কেজি, এগুলো বিক্রি হচ্ছে 750 টাকা থেকে 780 টাকা কেজি। বন্ধুরা, এবার চলুন সর্বশেষে জেনে আসা যাক সামুদ্রিক ইলিশ মাছের দাম। এই যে 6 কেজি সামুদ্রিক ইলিশ মাছগুলো দেখছেন, এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 350 টাকা থেকে 380 টাকা কেজি। প্রিয় বন্ধুরা, আমাদের আপলোড করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের আপলোড করা ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে, তবে সেটা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের সকলের সকল কমেন্টের উত্তর দেওয়ার জন্য। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি আর বেশি দীর্ঘ করব না। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন। আর যারা ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, তারা আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখুন। আমাদের ফেসবুক পেজের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাই লাইফের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য।